একদম ভুল বুঝা পালি এখানে মানুষ সুস্থ হতে আসে এখানে যদি অসুস্থ হয় তাহলে যদি দিল্লি বালুরঘাট জেলা হাসপাতালে 18 কোটি টাকা বরাদ্দে ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আর এই অভিযোগ তুলে শনিবার বালুরঘাট জেলা হাসপাতালের নির্মীয়মান ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাছেই বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা তাদের অভিযোগ এই কাজে লাল বালির সঙ্গে সাদা বালি ও মাটি মেশানো হয়েছে তা দিয়েই পিলার ঢালাইয়ের কাজ চলছে এদিন দুই রকম বালি মেশানোর কাজ হাতে নাতে ধরে ফেলে বিজেপি যুব মোর্চার সদস্যরা এরপরেই দায়িত্বপ্রাপ্ত নির্মীয়মান সংস্থার সঙ্গে বচসা বাধে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় জানা গেছে বালুরঘাট জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক গঠনের কাজ শুরু হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরেই ওই ব্লক করে তোলা হচ্ছে ওই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে 50টি বেড থাকবে পাঁচতলা বিশিষ্ট ওই বিল্ডিং এর কাজ দ্রুত শেষ করা হবে বলে জানা গেছে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ শেষ হলে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের সংখ্যা কমে যাবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিল্ডিং তৈরির নির্মাণ কাজ শুরু হতেই এদিন বিল্ডিং তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চার সদস্যরা এর সুরাহা না হওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা এই বিষয়ে বালুরঘাট টাউন বিজেপি যুব মোর্চার সভাপতি বাবুসনা অধিকারী জানান অভিযোগটা কি হাসপাতালের এখানে এখানে এসে দেখি যে যে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে যেটা আমাদের মর্গের পাশে সেইখানে দেখছি যা মেটেরিয়ালস যে বিল্ডিং এ যে শিডিউল দেওয়া আছে লাল বালি দিয়ে যেখানে এক নাম্বার বালি থাকবে সেখানে ভুষভুষা সাদা বালি দিয়ে তারা কাজ করছে এবং অলরেডি এখানে স্বাস্থ্যর জায়গা যেখানে দুই নাম্বার কোনো কাজের কোনো ইয়ে থাকবে না এখানে একদম পুরোপুরি নিখুঁত ভাবে কাজ করতে হবে কেননা আজ বিল্ডিং করবে কালকে ভেঙে যেতে পারে এখানে চরম বিপদ হতে পারে এই জায়গাটা কর্তৃপক্ষ কোনো রকম ভাবে দেখছে না এই যে ঠিকাদার আছে বাইরে ঠিকাদার শুনেছি সেই ঠিকাদার নাকি এখানকার লোকাল নেতৃত্বদের সাথে সাথে কাটন মানি খেয়ে এই হচ্ছে দুই নম্বরই কাজ করছে ঘটনাটাকে আপনারা হাসপাতাল সুপারকে জানিয়েছেন হ্যাঁ এই ঘটনা বিষয় নিয়ে আমরা সুপারের সাথে কথা বলেছি যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে একদম গুরুত্ব সহকারে আপনি দরকার বলে এটাকে নিয়ে ব্যবস্থা করতে হবে যতক্ষণ না ভালো কাজ হবে ততক্ষণ আমরা কাজ করতে দেব না এখন কি কাজ বন্ধ করা আছে হ্যাঁ এখন সম্পূর্ণভাবে বন্ধ করা আছে এই ব্যাপারটা নিয়ে যতক্ষণ না সুরা হয় উপর থেকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে দায়িত্ব যে তারা যদি যতক্ষণ না বসছে ততক্ষণ আমরা এই কাজ করতে দেব না পাশাপাশি এদিন বালুরঘাট হাসপাতালের সুপারের সঙ্গেও দেখা করেন বালুরঘাট টাউন বিজেপি যুব মোর্চার সভাপতি ও সদস্যরা বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান পুরো বিষয়টি পূর্ত দপ্তরের হাতে তারাই বিষয়টি বলতে পারবেন লাল বালিতে সাদা বালি মিশিয়ে কাজ করছে এমন একটা অভিযোগ তুলেছে কি জানেন বিষয়টা বা কি পদক্ষেপ নিচ্ছে শুনলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো পিডব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে এটা পুরো ব্যাপারটাই পিডব্লিউডি কন্ট্রোল করছে এবারে পুরো কাজ হয়ে যাওয়ার পরে যখন হ্যান্ড ওভার করবে তখন হচ্ছে এটা আমাদের হেলথের ওই বিল্ডিংটা হবে এখন পুরো কাজটা যদি পিডব্লিউডি রক্ষণাবেক্ষণ বা তৈরির পুরো যেটা মানে ইলেকট্রিক সিভিল সবই পিডব্লিউডি যেহেতু স্বাস্থ্য সচেতনতাটা ব্যাপার এখানে যদি কোনো বিল্ডিং না এই তো নজরদারি ব্যাপারটা তো পিডব্লিউডি করবে তারাই তো এটা বিল্ডিংটা তৈরি করছে এটা তো স্টেটেরই সরকারি সংস্থা এটা হয়ে যাওয়ার পরে হেলথে দেবে এটা এখন হেলথের কোন পার্ট নয় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্মীয়মান সংস্থা ও পূর্ত দপ্তর এই বিষয়ে নির্মীয়মান সংস্থার এক সদস্য অভিজিৎ মহন্ত বলেন কাজ আপনাদের আটকে দিল কারা কাজ আটকে দিচ্ছে এখানে বলতে পারছি না এখানকার সাদা কোনো পাবলিক হবে কি তাদের অভিযোগটা কি আপনাদের অভিযোগ সাদা বালি নাকি মিক্সচার আছে সাদা বালি মিক্সচার নেই যেটা নিচে সোলিং করা থাকে সেটা জেসিবি ওঠানোর সময় সে বালিটুকু চলে আসে সেটাকেই দেখা যায় এখানে দেখা যাচ্ছে লাল বালির সঙ্গে সাদা মিক্সচার করা মিক্স না কোনো যখন এখানে যখন বালিটা ফেলা থাকে না নিচে আগে সাদা বালি সোলিং করতে হয় নাহলে লাল বালিটা নষ্ট হয়ে যায় যার জন্য নিচে সোলিং করা থাকে এই কারণেই ফেলা কি কাজ হচ্ছে সিসিবি কাজ মানে কি বিল্ডিং সিসিবি বিল্ডিং বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে